আলাইকুম সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এই মুহূর্তে যারা টিভি সেটার সামনে বসেছেন আপনারা জানেন আমরা নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি প্রিয় দর্শক আমরা কথা বলছি আজকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং আমরা কথা বলছি ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে যিনি বিভিন্ন প্রশ্নের উত্তর এবং আপনারা যারা টেলিফোনে প্রশ্ন করছেন এবং স্টুডিওতে যেসব সম্মানিত অতিথিরা রয়েছেন তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং তিনিও কথা বলছেন বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন আমি নিয়ে আপনার কি প্রশ্ন আপনি করে ফেলেন বলুন প্লিজ আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সব ভাইকে স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা কথা বলেছেন যে ভালো মানুষদের ভোট দেওয়ার জন্য তো আমরা গত ইলেকশনে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ওনারা একটা না ভোটের ব্যবস্থা করেছিলেন এবং টকশোতে ইব্রাহিম সাহেব সহ আরও অনেকেই বলেছিলেন যে একটা আশা করেছিলেন যে হয়তো তৃতীয় শক্তির একটা আসার একটা সম্ভাবনা দেখিয়েছিলেন আর কি তাদের কথা মতো কিন্তু আমরা ইলেকশনে দেখলাম যে তৃতীয় শক্তি বলে তো কিছু আসলোই না এবং না ভোটও তেমন পড়ল না তার মানে কি তৃতীয় শক্তি হিসেবে কেউ আসার মতো যোগ্য লোক ওই সময় ছিলেন না এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কী আর দু নম্বর কথা হচ্ছে যে আমরা ইদানিং দেখতেছি যে সংসদ সংসদে যখন সরকারের দলে না থাকি তখন আমরা সংসদে যাই না এই যে একটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি। দুটো তৃতীয় হচ্ছে আমি এই স্বাধীনতা ব্যাপারটা একটু বলতেছি যে আমার উনিশশো একাত্তর সনে আমরা যাকে বলি স্বাধীনতা স্বাধীনতার বছর অনেক কথিত কারক আছে গণ্ডগোলের বছর হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে ওই সময় আমাদের মানে এই দেশে অর্থাৎ বর্তমান বাংলাদেশে যাদেরকে হত্যা করা হয়েছিল তারাও মুসলমান ছিলেন যারা হত্যা করেছিল তারাও মুসলমান ছিল হ্যাঁ তো তারা যদি মুসলমান হয়ে মুসলমানদের হত্যা করতে পারে আমরা কেন তাদের বিচার করতে পারবো না আর স্বাধীনতা বিরোধীদের বিচার চাওয়াটা কি আপনি কি বিচার চান আমার প্রশ্ন আমি তো চাই এটা তো কোনো প্রশ্ন না কেন আইনটা আমি মানে নিজের হাতে তৈরি করেছিলাম বাহাত্তর সনে তো এটা তো আমার পক্ষে এটা প্রশ্ন মানে করার কোনো প্রয়োজন নাই আমি মানে প্রথম থেকে এটা লেগে আছি সে এখন চল্লিশ বছর ধরে আমি একজন যদি লেগে থাকি বেঁচে আছি আমি অর্থাৎ সেকেন্ড প্রশ্ন যেটা আপনার প্রথম থেকে যে প্রশ্নগুলো করলেন প্রথমটা কোনটা ছিল উনি তো সব মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে কথা বলছে না না ঠিকই না না হ্যাঁ যে তৃতীয় আমার কথা হলো এটাই বলল রুগ্ন রাজনীতি পাঁচ কোটি টাকার যদি দিয়ে একটা ইলেকশন নিয়ন্ত্রিত হয় তখন দুই পক্ষের ক্যান্ডিডেট যারা পাঁচ কোটি পাঁচ কোটি নিয়ে নামলো যারা যোগ্যতার ভিত্তি না পাঁচ কোটি তার পেছনে আছে আপনি যোগ্য ব্যক্তি আপনি কি পাঁচ কোটি টাকা নির্বাচন করতে সাহস করবেন এখানেই হলো দলীয় রাজনীতি নষ্ট হয়েছে রোগে আক্রান্ত হয়েছে দলও ভালো লোককে নির্বাচিত করার জন্য টাকা ছাড়া করো কিন্তু পাঁচ কোটি টাকা যখনই দিয়ে দেয় ভালো লোকও ভালো থাকতে পারে না কেন তাকেও ভবিষ্যৎ চিন্তা করতে হয় টাকাকে কেন্দ্র করে আমার টাকা না থাকলে ভবিষ্যতে আমি মনোনয়ন পাব না অথবা দলের সেবাদাস না থাকলে দলে টাকা পাব না এই যে সেবাদাস হয়ে যাওয়ার মূল কারণ হলো টাকার নিয়ন্ত্রিত নির্বাচন তো সেই কারণে বলি যে এককালে আমরা যখন নির্বাচিত হয়েছিলাম আমরা টাকার কাছে বিক্রি হয়নি দলও টাকার কাছে নির্ভরশীল হয়নি নীতির ভিত্তিতে রাজনীতি হয়েছে এখন রাজনীতি থেকে নীতি সরে গিয়ে টাকা নির্ভর রাজনীতি তথাকথিত রাজনীতি চলছে এটা থেকে মুক্ত হওয়ার জন্য ভালো লোক কি অবশ্যই বাংলাদেশে আছে এটা কোনো বিতর্কের এখানে কোনো অবকাশ নেই যে ষোলো কোটি মানুষের মধ্যে তিনশো ভালো লোক নেই তিনশো কেন বহু তিনশো লোক আছে তারা কি পেতে পারে ইভেন দলের ভিতরে যারা সৎ মানুষ যদি সে সোচ্চার হয়ে সংসদ হিসাবে সে তার ভয় থাকবে যে আগামীতে আমি মনোনয়ন পাব না যে কারণে যে যারা আসে ভালো পার্টির মধ্যে তারা মনোনয়ন পায় না যারা পেয়েছে তারাও মানে অন্ধ হয়ে যায় তারা মানে নীরব থাকে এইটা যে সংসদীয় গণতন্ত্র মহাসঙ্কট এটা নিয়ে কোনো আমার মনে হয় এখন বিতর্কের অবকাশ ছিল না আপনি বললেন যে বিরোধী দল যায় না সরকারি তো আপনি দেখেন না এখান থেকে তো দেখা যায় এখান থেকে বসে আপনি দেখেন সরকারি দলের কয়জন যায় ইভেন প্রধানমন্ত্রী বলতে হয়েছে হ্যাঁ আমার মেম্বার আসে না কেন যারা আসবে না তাদের ব্যাপারে অমুক করতে হবে তমুক করতে হবে কেন কোনো ইন্টারেস্ট নাই এরা তো বলছে সংসদ হিসাবে আমরা তো এখানে কি বলবো বলারও কোনো এখানে অবস্থা নাই পার্লামেন্টারি কমিটি কয়টা বসেছে খবর নেন যে এ বিভিন্ন বিষয়ে কমিটি আছে এ ব্যাংকের ব্যাপারে আছে শেয়ার মার্কেটের ব্যাপারে আছে ইভেন পদ্মা ব্রিজ সম্পর্কে মানে সেই কমিটি আছে এই কমিটিতে কোনো রকমের আলোচনা হয়েছে অর্থপূর্ণ আলোচনা দূরের কথা কোনো আলোচনা হয়েছে কিনা আমি তো মনে করি সাংবাদিকদেরকে একটা কমিটি বাই কমিটি রিপোর্ট দেওয়া উচিত আমার ভাইয়ের মতো সচেতন নাগরিকদের কাছে যে কেন আমরা এটা উদ্বিগ্ন এই দলগুলোকে নিয়ে দল থেকে রাজনীতি উঠে গেছে এটা অসৎ ব্যবসায় পরিণত হয়েছে দল দলীয় রাজনীতি তৃতীয় শক্তি না তৃতীয় শক্তি না জনগণের শক্তিকে আজকে বেরিয়ে আসতে হবে জনগণ ক্ষমতাহীন হচ্ছে আমি কোনো তৃতীয় বলছি না আওয়ামী লীগ বিএনপি এরা তো নিজের লোকজন ওখানে ক্ষমতাহীন তাদের সাংসদরা ক্ষমতাহীন কিন্তু আটকে আঠারো ষোলো ষোলো কোটি মানুষ আট কোটি ভোটার এরা কেন নীরব দর্শক হয়ে গেছে এরা তো নিশ্চয়ই দুর্নীতিও চায় না অশান্তিও চায় না পুলিশ অভিযোগ নেবে না যদি দলের লোক ওখানে টেলিফোন না করে এটা কেউ চায় না ইভেন দলে যারা সুস্থ লোক আছে তারা এটা চায় না তো এই যে রোগে আক্রান্ত রাজনীতি থেকে আমি মনে করি ইভেন দলের লোকগুলো আজকে মুক্ত হতে চায় আমাকে বিভিন্ন দলের লোক বলেছে কিভাবে তারা থানা নিয়ন্ত্রিত হয় কোনো জায়গা থেকে মানে প্রভাবশালী একজন দলের লোক তো ইভেন সাধারণ দলের লোককে ওর মাধ্যমে যেতে হয় যদি সে থানাতে কোনো কিছু কাজ করাতে চায় মানে কোনো অপরাধ হলে এফআইআর যদি গ্রহণ করাতে হয় সে ডাইরেক্টলি আপনিও পারবেন না আপনি যে চেষ্টা করেন আপনার এলাকায় এইগুলো রোগ থেকে মুক্ত হওয়ার জন্য জনগণকে দাঁড়াতে হবে তৃতীয় শক্তি না জনগণ হলো শক্তি এই এক নম্বর দুই নম্বর শক্তি হলো যে দলগুলো জনগণকে আমি বললাম এক নম্বর শক্তি হলো জনগণ দুই নম্বর শক্তি হলো যে দলগুলো জনগণকে ক্ষমতাহীন করছে তারা জনগণ কাছ থেকে সরে গেছে জনগণের ভোটটা নেয় প্রতিশ্রুতি দেয় কিন্তু কথা এবং কাজের মধ্যে মিল থাকলে আপনি বলেন যে আপনি মিল পাচ্ছেন আপনি দেখেন যে দলীয় আমি আমার টেবিলে রেখেছি যে যে কথাগুলো বলে আমিও ভোট দিয়েছি আমি তো কোনো ব্যাপারে দেখছি যে এই কথা বলা হয়েছে কিন্তু কথা বলটা এই যে থানাকে প্রভাবমুক্ত করা হবে দলীয় রাজনীতি থেকে এটা লেখা আছে নিরপেক্ষ হবে আইনে শাসন করা হবে বিচার বিভাগকে আমরা মানে স্বাধীন করব ওখানে নিয়োগ করা হবে যোগ্যতা মেধার ভিত্তিতে প্রশাসনের লোকগুলোকে নিয়োগ করা হবে যোগ্যতা মেধার ভিত্তিতে পদোন্নতি হবে এখন খবর নিয়ে দেখেন সব হলো যে আমার দলীয় আনুগত্য শুধু দলীয় না দলের ভিতরে কোনো ব্যক্তির আনুগত্য না হলে পা না ধরলে পদোন্নতি হবে না ভালো নিয়োগ হবে না কোনো এলাকা থেকে যদি না আসে তার মানে জায়গায় জায়গায় পোস্টিং হবে না এটা তো মানে সংবিধানকে একদম হানড্রেড পার্সেন্ট উপেক্ষা করা হচ্ছে এটা নিয়ে আপনাকে আমাকে সব আমরা তো না তৃতীয় পক্ষ না আপনিও তৃতীয় না আমিও তৃতীয় না আমি হলাম আট কোটি মানুষের একজন আপনি হলেন একজন অর্থাৎ আমরা সব এক জায়গায় দাঁড়াই থ্যাংক ইউ স্যার স্যার আপনাকে আমার আপনার প্রতি আমার অনুরোধ হচ্ছে যে আপনি শর্ট করতে হবে কারণ প্রচুর কলার লাইনে এবং এনএম ভাই আমি ঠিক আছে আপনি আপনি বলেন আপনার প্রশ্ন ধন্যবাদ শোয়েব ভাই আমার সুযোগ আসলো স্যার শোয়েব ভাই আমাকে প্রশ্নের ছলে একদিন উনি একটা ঘটনা বলছিলেন যে সত্য কথা বললে গড়েও জায়গা হয় না উনি একদিন উনারা এইরকম ডায়লগ প্রোগ্রামে বলছিলেন যে আমার মা আমার বড় ভাইয়ের চেয়ে না আমার চেয়ে আমার বড় ভাইকে বেশি আদর করে পরের দিন উনি মার্কেটে যাওয়ার পরে এক মহিলা বললেন এভাবে আপনি বলছেন কেন আমরা সব ছেলেদেরই মানে সমান করি তো শোয়েব ভাই এটা বলছিলেন আহ কোনো রাগ বা থেকে না উনি অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলছিলেন আমরা যখন সত্য বলি স্যার এটা মানে কারো সহ্য হয় না টিপু সুলতান নামের এক সাংবাদিক এখন প্রথম আলোতে আছে তার অবস্থা একজন সংসদ সদস্য কি করেছিলেন সত্য বলার জন্য আমি তার সপক্ষে গেছিলাম হসপিটালে তার সপক্ষে সবকিছু করেছি এটা আপনার জন্যই স্যার টিপু সুলতান শেষ পর্যন্ত ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলবো না তবে জনগণ সেটার জবাব দিয়েছে সেই ব্যক্তির কাছে তো আমি একটু আগে বলছিলাম স্যার যে সোনার ডিম দেয়া হাঁসগুলোকে আমাদের ক্ষমতাদররা বিদায় করতে চান না যেখানে এক আমাদের প্রধানমন্ত্রী এ দেশে এসে বলেছিলেন যে আবুল তো তার সত জন্য পুরস্কার পাওয়া উচিত আপনারা তার বিরুদ্ধে এত এত লাগছেন কেন এখন কিভাবে স্যার দুদকের এই রিপোর্টগুলা দুদক বলার পরে আবুল সাহেবকে মানে মামলা করবেন এটা কোন প্রধানমন্ত্রী মানে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠে এজন্য হয়তো নিচ্ছেন না আমি আমার প্রশ্নটা ছিল স্যার স্যার আমরা দেশের রাজনৈতিক যে গুণগত পরিবর্তনের জন্য আপনি আন্দোলন করছেন কিন্তু রাজপথে আমরা দেখি যে পুলিশের পাশে বন্দুকধারীরা আছে আবার পুলিশের উপর অপর পক্ষ গিয়ে লাঠি নিয়ে পুলিশকে চুরের মতো পেটাচ্ছে পুলিশও পেটাচ্ছে পুলিশের পাশে বন্দুকধারীরা আছে স্যার আইনের মানে কোনো ব্যাখ্যাতে আপনারাও বলেন না যে এই যে বন্দুকধারীগুলোকে কেন অ্যারেস্ট করা হয় না আর যারা এটা করতেছে এদেরকেও এদেরকে মানে একপক্ষ হয়ে যাচ্ছে স্যার আমি যদি এখন এই সত্যটা বলার জন্য দেখা যাবে যে আমাকে বলা হবে আমি কোনো পক্ষের লোক আমি কোনো পক্ষের না স্যার কারণ আমরা আমরা শান্তি যখনই মানে কারোর বিরুদ্ধে যায় তখনই আমরা তাদের শিকার হই আমরা দেখলাম স্যার ক্যাপ্টেন থাজুল ইসলাম আওয়ামী লীগের সংসদ সদস্য উনি পিস্তল লুচিয়ে প্রকাশ্য গুলি করলেন ব্যবস্থা নিয়েছেন ওনার বিরুদ্ধে কেউ এখন যারা সন্দেহভাজনরা মানে মাসের পর মাস জেলে থাকতে পারে আপনি তো স্যার অসংখ্য আমার আমি কয়েকজনকে আপনার কাছে পাঠিয়েছি স্যার আপনি এই মামলাগুলো ইয়ে করছেন সন্দেহভাজন সে মাসের পর মাস বছরের পর জেলে আছে কিন্তু এই ক্যাপ্টেন সাহেবরা এমপি সাহেবরা অস্ত্র নিয়ে রাস্তায় যখন নামেন আর আমরা বললে আমাদের এক সাংবাদিক এখনও জেলে আছে এই ক্যাপ্টেন সাহেবের মামলায় আমাদের একজন সহকর্মী বন্ধু এখন জেলে আছে তো চেয়ে বেদনার কি আছে স্যার উনি অস্ত্র নিয়ে গুলি করলেন ওনার বিরুদ্ধে রিপোর্ট করলো ছবি চাপাইলো এখন সে জেলে আছে। আমরা আমরা সমাধান না আপনাদের অবশ্যই এটা আমাদের সংগ্রাম অব্যাহত আমরা এই সরকার না এর আগেকার সরকার তার আগেকার সরকার সব সরকারের মধ্যে এই ধরনের কাজ আমরা পেয়েছি তো আমরা আমরা মানে আমরা যেটা একই চিন্তা করি আইনের চোখে সকলে সমান অপরাধী অপরাধী অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি আর নিরপরাধ মানুষ নিরপরাধ মানুষ এটা আমরা বিশ্বাস করি বলে যে কোনো সরকারের সময় আমরা দেখেছি বিনা বিচারে আটক করা মানে সরকারের বিরুদ্ধে কেউ ভূমিকা রাখলে তাকে অন্যায়ভাবে আটকানো এসবই আমরা তখনও কোর্টের আশ্রয় নিয়েছি কোর্টকে সে কারণে যত সর্বোচ্চ আদালতকে যত নিরপেক্ষ রাখা যায় তত এই ধরনের প্রোটেকশন দেওয়া সম্ভব এই টিপু সুলতানের ব্যাপারে খুব প্রভাবশালী একজন সাংসদকে ওই অবস্থায় ফেলে দিয়ে এসেছিল যে লাশ হিসাবে তাকে আমরা ঢাকায় হাসপাতালে এনেছি এফআইআর নেবে না তারপরে এফআইআর নেবে না আমি হাইকোর্টে যে আদেশ দিয়েছি এফআইআর নিতে বলো তখন ওসি এসেছে ও হাতে এরকম কলম ধরিয়ে তা হাতে কলমও ধরতে পারছে না সে অবস্থায় তাকে এফআইআর নেওয়ানো হয়েছে মামলা চালানো হয়েছে বাইরে নয়টা অপারেশন করে সে মোটামুটি আবার সুস্থ হয়েছে আন্তর্জাতিকভাবে সে একটা সাংবাদিকদের পুরস্কারও পেয়েছে তো আমরা লেগে থাকলে কিন্তু পারি লেগে থাকতে হবে স্যার আপনাকে সঙ্গে ধন্যবাদ ধন্যবাদ